অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 10ই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে মঙ্গল হচ্ছে বকরী। এর ফলে 6টি রাশির ভাগ্যে আসতে চলেছে সুবিশাল পরিবর্তন, গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। আগে আপনাদেরকে বুঝিয়ে দিই যে এই যে বকরী জিনিসটা কি। দেখুন, আপনি ধরুন যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনার পকেট থেকে কোনো কিছু পড়ে গেল, ধরুন আপনার পার্স পড়ে গেল, আপনি কি করবেন? কিছুটা এগিয়ে যাওয়ার পর সেই পার্সটা নেওয়ার জন্য আপনি আবার ব্যাকে কিন্তু যাবেন। এই ব্যাকে যাওয়াটাকেই বলা হচ্ছে, পিছনে যাওয়াটাকে বলা হচ্ছে বক্রতা। এই বক্রতা হচ্ছে এই মঙ্গল, অর্থাৎ এই বক্রী হওয়ার ফলে 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শুভফল নির্দেশ করবে। দেখুন, অনেকেই বলছে যে আপনি তো বলছেন হবে, কই আমার তো হচ্ছে না। আপনি বাই বার্চার দেখুন আপনার মঙ্গল কেমন আছে। আমি যে যে গ্রহের কথা বলি সেই গ্রহগুলো প্লেসমেন্ট কেমন আছে, জ্যোতিষশাস্ত্রটা পুরোপুরি ম্যাথামেটিক্স, আমি বারবার বলছি। এই বকরী গ্রহ বেশ কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিবে, এবং সেটি দিবে 6টি রাশিকে। অপার ধন, হ্যাঁ, দিবে এই 6টি রাশিকে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ফায়দা, কিছু লাভ তৈরি করবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির একাদশপতি একাদশ স্থানে বকরী হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, লাভ সফলতা সাকসেসের জায়গায় আসবে। যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা আয়রনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা গাড়ির সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা দিকটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করবে। যারা আর্মিতে আছে, যারা প্রশাসনিক সেবাতে আছে, যারা মিলিটারিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ তৈরি করবে। এরপরের রাশি হচ্ছে কর্কট। আপনাদের দশমভাবে দশমপতি বকরী হচ্ছে, এবং যিনি কিনা আপনাদের পঞ্চমপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকে নতুন কর্ম কিন্তু আপনাদেরকে দিবে কর্কট রাশির জন্য। নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে আপনাদের যারা ডিফেন্সে কাজ করতে চাইছেন, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, দেখুন রাজনৈতিক ক্ষেত্রে থাকতে গেলে কিন্তু মঙ্গলের একটা বিশেষ কিন্তু অবদান কিন্তু আছে। অর্থাৎ ডিফেন্সে যারা আছেন, রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। দেখুন, যারা কর্কট রাশি তাদের ক্ষেত্রে কর্মতে বিশাল পরিবর্তন আসতে চলেছে, নতুন কর্মযোগ হতে চলেছে, কর্মপ্রাপ্তি, এমনকি আপনাদের সরকারি কোনো কন্ট্রাক্ট বা সরকারি কোনো চাকরি পাওয়ার কিন্তু এই সময়টা, এই দু মাসের মধ্যে কিন্তু পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ঠিক নবমপতি নবম স্থানে বকরী হচ্ছে। ভাগ্যে আপনাদের কিন্তু চমৎকার আসতে চলেছে, ভাগ্যে আসবে আপনাদের পরিবর্তন, আপনাদের ফুলফিল হবে ডিজায়ার, আপনাদের ড্রিম পূরণ হবে। হ্যাঁ, দেখুন এই যে আপনাদের নবম স্থানে যে এই মঙ্গল বকরী হচ্ছে, আপনাদের ভাগ্যে কিন্তু বিড়ম্বনা জিনিসটা কাটবে। বেশ কিছু ভালো ভালো লোকের সাথে কিন্তু আপনাদের এ সময় যোগাযোগ কিন্তু হবে,
এবং যাদের সাহায্যে আপনারা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এই মঙ্গল বকরি হওয়াটা সিংহ রাশির ক্ষেত্রে ভালো। যারা ডিফেন্সে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, মিলিটারিতে আছে তাদের ক্ষেত্রেও ভালো, যারা পুলিশ লাইনে আছে, যারা রাজনৈতিক সেক্টরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে। তবে আপনাদের পিতার শরীরস্বাস্থ্যের দিকে কিছুটা হলো এই সময় হেলথের দিকে কিছুটা হলো আপনারা নজর দিন। পিতার শরীরস্বাস্থ্য নিয়ে কিছুটা হলো এবং মাতার শরীরস্বাস্থ্য কিছুটা উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, বিশেষ করে পিতার। পিতার শরীরস্বাস্থ্যটার দিকে অবশ্যই নজর দিন সিংহ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার ঠিক বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রাশির অধিপতি এবং আপনাদের ঠিক ষষ্ঠপতী ষষ্ঠভাবে বকরি হচ্ছে। আমি এটা আপনাদেরকে বলবো, ষষ্ঠভাবে বকরি হওয়া মানে কি বলুন তো, এই যে আপনাদের শত্রুতা, শত্রুকে আপনারা কিন্তু বিজয় করবেন 100%। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে, রাজনৈতিক কেরিয়ারের সঙ্গে যারা যুক্ত হয়, তারা কিন্তু বিশেষ সফলতা কিন্তু পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে আসবে অপার ধন, অর্থাৎ আপনাদের ঋণ পরিশোধ হবে এবং যাদের প্রচুর ঋণ হয়ে গেছে সেই জায়গাটাকে কিছুটা হলো রিকভারি কিন্তু হবে। এরপরের রাশির কথা যেটা বলবো তার আগে আমি বলি, যাদের রাশিচক্রে মঙ্গল খারাপ, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল নিচস্থ, তারা অবশ্যই আপনারা মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন। আপনারা হনুমানজিকে মেটে কালারের সিঁদুর দিন এবং এরপরে আপনারা একটি চ্যামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করুন, পারলে আপনারা লাল ফুল নিবেদন করুন, তাতে কিন্তু বিশেষ কিন্তু লাভ আপনাদের হবে। অর্থাৎ হনুমানজির কৃপায় না আপনাদের ভাগ্য কিন্তু চমকাবেই চমকাবে। অর্থাৎ আপনারা মঙ্গলের ব্রত রাখুন, মঙ্গলবার দিন আপনারা নিরামিষ আহার করুন এবং আপনারা অবশ্যই হনুমান চল্লিশ পাঠ করুন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। আপনাদের ঠিক পঞ্চমপতি পঞ্চম স্থানে আপনাদের এই মঙ্গল বকরি হচ্ছে, আপনাদের কিন্তু যথেষ্ট বেনিফিটেড কিন্তু আপনারা কিন্তু হবেন। এই মঙ্গল বকরিতে আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ অর্থনৈতিক ভাগ্য চমকাতে চলেছে, ভাগ্যে আসতে সুবিশাল পরিবর্তন এবং গোল্ডেন টাইমের সূচনা। এরপরে যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, আপনাদের যথেষ্ট কাজের সুযোগ এবং কমিউনিকেশনগুলো কিন্তু আপনাদের খুলে যাবে। ভিডিওটি এ পর্যন্তই।